আমি আমি উভয়কে বলছি এই জন্য পৃথিবীর বুকে ভালো হওয়ার জন্য আল্লাহ সুন্দর করে পথ আমাদের দিয়ে দিলেন। আল্লাহ বলছেন বান্দিরে এতগুলো শোনার পরেও যদি না বুঝতে চাও আমি আল্লাহ আরো সুন্দর বিধান তোমাদের জন্য দিচ্ছি। আল্লাহ বলছেন বান্দি শুনে নাও, যদি তোমরা এতগুলো কথা আমার শোনার পরে না মানতে চাও, আমল যদি না করতে চাও আর তবুও বিগড়ে তোমরা চলতে যাও, আমি আল্লাহ তোমাদের জন্য সুব্যবস্থা করে দিয়েছি। কি ব্যবস্থা? ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না। আল্লাহ বলছেন বান্দিরে আমি তোমাদের ভাবের জন্য নিজে আল্লাহ হুকুম দিয়ে দিলাম, তোমাদের সুন্দর করে আবার যেন তারা ওয়াজ করবে আর জাহান্নামের ভয় দেখাবে। মা খালাদের দিল খুব নরম হয়। যদি মিরাজের হাদিসটা কোন মা খালা একবার শুনে ফেলে আর সেই সাদৃশ্যগুলো দেখতে নয় খালি একবার একটা একটা করে পড় নিয়ে বুঝতে পারে, তো আমার মা বোনেরা জীবনে কোনোদিন কোরআন হাদিস থেকে পিছিয়ে যেতে চাইবে না। মা জননী, কেন বলছি হাদিসের একটা টুকরো শুধু বলি। নবীজি বলেন যেদিন আমি গেলাম সেই সুদূর মেহরাজে আমি দেখছি একজন মহিলা সে যেন জাহান্নামের আগুনে লাফিয়ে লাফিয়ে পড়ছে। প্রশ্ন করছেন জিব্রাইল কবে, জিব্রাইল কারণটা কি এইরূপ কেন হচ্ছে? বলছেন ফান তালে আবার একটু উপরে চলুন, চলুন আপনাকে দৃশ্যগুলো দেখাচ্ছি। এত রকমের দৃশ্য নবী আমার দেখে আসলেন, পরবর্তীতে সব উত্তর দিচ্ছেন। শেষ একটা উত্তর আপনাদের কাছে বলছি, আমার মা আমার বোন যাদের কাছে এই রকমের কোরআন এই রকমের নবীর হাদিস থাকা সত্ত্বেও আপনারাও যদি একবার সেই জাহান্নামের রাস্তাটা ধরে নেন কোরআন হাদিস না মানার কারণে, তো আপনাদের অবস্থা কি হবে একবার সেই হাদিসটার দিকে লক্ষ্য করে বুঝুন। আল্লাহ প্রথমে তাদের সচেতন করার জন্য, যদি কোরআন হাদিস বলা সত্য না মানে তাহলে তাদের এবার ভয় দেখাও, ওয়াজ করো, নসিহত করো। নসিহতটা কি হবে, কত সুন্দর হবে। রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাঈজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাযিঈ। এবার দেখা গেল তোমার নসিহত মানতে চায় না, তুমি হাদিস মানেওয়ালা এইখানে এসেছো হাদিস শুনে গেছো, বাড়িতে গিয়ে বলছো বিবি রে আমি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে গেছি, আমি নামাজ পড়ছি, অমুক করছি, তমুক করছি, আর তুমি করো না, তোমাকে এখন করতে হবে, তোমাকে আল্লাহর কোরআন নবীর হাদিস এবার মানতে হবে। বিবি বলছে স্বামী এতদিন আমি মানছিলাম না, এখনো পারছি না, তাদের সুন্দর করে ভয়ে দেখাও, তবুও যদি না মানে এবার তাদের জন্য একটু সুন্দর করে কঠোর ব্যবস্থা নাও, মৃদু মৃদু মারের ব্যবস্থা। এই সমাজকে এই কোরআনকে চালু রাখার জন্য আল্লাহ আবার এই সমস্ত রকমের হাকিমদের হাতে আবার কড়া দিচ্ছেন, বলছে তোমরা তোমার বিবিদের সচেতন করার জন্য সুন্দর করে আবার তাদের মৃদু মৃদু মারো। আচ্ছা বলুন, এই জায়গাটাতে একটা চিন্তা করুন, অনেক আল্লাহওয়ালা আছে মানুষের কাছে গিয়ে হাজার হাজার কোরআন শোনাতে পারে, অনেক হাদিস শোনাতে পারে, আর খোঁজ করে দেখেন যে বাড়িটাতে তার বিবিটাই ওইরকম, তার বিবিটাকে সে মানাতে পারে না। আচ্ছা বলুন তো কোন কি দুঃখের বিষয়। এই জায়গাটাতে আমরা যদি একবার ভেবে চিন্তে লক্ষ্য করি তাহলে আজ যারা আমরা হাদিস কোরআন নিয়ে এখানে গবেষণা করছি শুনতে এসেছি তাদের মধ্যে যদি একবার সেই কম্পিউটার স্থান পেয়ে যায় এই রকমের আলোচনাগুলো, তাহলে সেই বিবিটাকে নিয়ে চলার জন্য কত কষ্ট হবে। আমার ভাই জান আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন তোমরা কি করো, তাদের মৃদু মৃদু মারো, তবু যদি কোন রকমের তোমাদের ব্যবস্থা না করতে পারে
তবে ভুল করেও তাকে আবার আলাদা রাস্তায় তোমরা নিয়ে যেতে চাইবে না। অর্থাৎ যেটা হলো সবচেয়ে বড় কথা, যেই কথা বলতে গেলে আল্লাহর আশ পর্যন্ত কেঁপে যায়, যেই কথাটা মানুষের মুখে বের হয় তালাক, তালাক শব্দ কোনোদিন যেন বের না হয়, তাকে তোমরা কোনোদিন বিতাড়িত করে দিও না। আগে সুন্দর করে বুঝাও, দেখো তার বিছানাটা আলাগ করে দাও, সুন্দর করে তাকে আবার আল্লাহর সমস্ত আইন কানুন তার কাছে জারি করো। আমার ভাই আমার বন্ধুরা, সত্যিতেই এতগুলো পুচিস, এতগুলো যখন আপনারা ঔষধ প্রয়োগ করবেন আল্লাহর দিকে, ওই বান্দি কিছু না কিছু সময় অবশ্যই জন্য আবার আগিয়ে দেবে, লাগাবেই। যদি না লাগাতো তাহলে যারা শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লামের বিরোধী, শেষের বেলায় মৃত্যুর সময় এবার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যাচ্ছে, কত পরিবর্তন চেষ্টা করতে বলেছেন। চেষ্টা যদি না করা যায় কোন রকমের কোন উপায় হয় না, চেষ্টার মাধ্যমে সবকিছু হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এই জন্য বলছেন, পৃথিবীর তোমাদের আনন্দ, পৃথিবীর তোমাদের সবকিছু চলাফেরা যাকে নিয়ে তোমরা করবে, সে যদি একবার ভালো হয়ে যায় দেখবেন জীবনে তোমাদের কোনোদিন যেন বাড়িতে বরকত হবে না, জীবন সুখের হবে, বাড়িতে আল্লাহ বরকতের ফোয়ারা ছুটিয়ে দেবে। যে ফল তোমরা পাবে সেই ফলগুলো যেন শুধু আল্লাহ আল্লাহ রসুলের পাগল হবে। নবীজি বলছেন, উম্মাত আর দুনিয়া মাতা উম্মা খায়রু মাতাইহা আল মারাতু সালিহাত, পৃথিবীর বুকে যারা তোমরা মনে করছো মাল মাতা টাকা পয়সা ভালো সম্পদ তা নাই, নবীর হাদিসটা শুনতে গেলে বুঝে আসবে। নবীজি বলছেন, আল্লাহর নবীর একদম সহজ বাক্যে যেন জানিয়ে দিচ্ছেন সে কথা, আর দুনিয়া মাতাউন, দুনিয়ার সবচেয়ে ভালো ফায়দামান জিনিস সেটাই যার কাছে সুদ সালে নারী আছে, সেই হলো পৃথিবীর বুকে সুখী, আর সেই হলো সম্মানজনক ব্যক্তি। নারী যার ভালো দুনিয়া তার জন্য একদম সবচেয়ে উত্তম। কেন উত্তম বলছি, হযরত উমর ফারুকের জামানার ছোট্ট একটা ঘটনা বলি। আমার ভাই আমার বন্ধুরা, নবীর একজন সাহাবি, তিনি শুধু জিহাদ আর কোথায় গেলে দিন রক্ষা হবে তার জন্য পাগল, শুধু কোথায় গেলে দিনের প্রচার যাবে সেখানে যাবার জন্য পাগল। বিবি মনে মনে অপেক্ষা করে, ওগো আমার স্বামী, আপনার কাছে যখন আল্লাহ রসুলের কথা পৌঁছে যায় আপনি বাড়ি ঘর ছেড়ে দিয়ে শুধু শুধু ওই জিহাদের প্রান্তরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। স্বামী বুঝাচ্ছে, বিবি তোমাকে এই জন্য শোনাচ্ছে, শোনো আজকের দিনে আমি যদি তোমার কাছে এই হালাতে থেকে যাই তাহলে দিনের ক্ষতি হবে, মানুষ যেন দিনের জন্য পিছিয়ে পড়বে, মানুষ দিনের জন্য পিছিয়ে না পড়ে তার জন্য আমি বারবার বেরিয়ে যাচ্ছি আল্লাহর দোয়া দেওয়ার জন্য, দিনকে রক্ষা করার জন্য। বিবি কত আল্লাহ আলী বলছেন, ওগো মাহবুব, আমি যদি তোমাকে না বুঝতাম, তোমার নবীর হাদিস আমার কাছে না আসতো, আমার স্বামী আমাকে সুন্দর করে না বুঝিয়ে দিত, যেমন আমার স্বামী বাড়িতে থাকে না, আমি ইচ্ছা করলে আমার বিছানাটা ঢেলে দিন আমি যেন ঝুঁকিয়ে নিতে পারতাম। অর্থাৎ যার বিবি ভালো হবে নিশ্চিন্তে আপনি আজকে বাড়ি থেকে বেরিয়ে আসেন দুদিনের জন্য। এই রকমের ফিল্টি কোরআন হাদিসের ফিল্টে জীবনে কোনোদিন সমস্যা থাকবে না। আর যার বিবি কোরআন হাদিস মানে ওয়ালি হবে না, মনের মধ্যে টুকটুক করবে আল্লাহ সেই আজকে বিবিকে বাড়িতে ছেড়ে আসলাম দুদিনের জন্য ইটের ভিটায়, কিন্তু আজকের দিনে আমার বাড়িতে কোন কি অঘটন ঘটবে আল্লাহ তুমি ভালো জানো। চিন্তা হয় না, হাজারো হাজার হাজারো হাজার আল্লাহই কোরআন বিভিন্ন জায়গায় শুধুমাত্র মানুষের জ্ঞান দেওয়ার জন্য একটা 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 করে
সমস্ত রকমের বিশ্লেষণ জানাচ্ছেন। তাই জানাবার ছোট্ট কথা বলি, আজ একবার লক্ষ্য করুন আল্লাহর তরফ থেকে কত রকমের মহিলারা পাক পবিত্র। কেন বলতে চাই, সবাই জেনেছেন আল্লাহর একজন বান্দির কাছ থেকে বিনা বাবায় একজন নবী এসেছিলেন, যে নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাতু সালাম। আল্লাহর ফেরেশতা এসে সংবাদ দিচ্ছে, তো কত সুন্দর সৎ মহিলা বলছে, ও ভাই শোনো, আল্লাহ আজকে তোমাকে পাঠিয়েছে, না তুমি কোথা থেকে আসো তা আমি জানি না, কিন্তু শুনে নাও, আমি এমন একজন মহিলা, আমার বিয়ে হয়নি, আমি যেন অবিবাহিতা, পৃথিবীর কোন পুরুষ আমার গায়ে কোন রকমের হাত ছুঁইতে পারে নাই, আমার কেমন করে সন্তান হবে এটাই যেন আমি আশ্চর্য হয়ে যাই। সুসংবাদ দিচ্ছে যে আল্লাহর তরফ থেকে আসা হয়েছে, আল্লাহ তোমার গর্ভে বাচ্চা দেবে। সেই বাচ্চাটা যেমন তেমন বাচ্চা দিল নাকি? যে একজন নবী হলেন, এত সৎ মহিলা শুধু কাঁপছে ভয়ে যে আল্লাহ এত বড় বিপদে পড়ে গেলাম, বলছে আমার গায়ে তো কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করেনি, কিন্তু আল্লাহর নবীর হাদিসটা যদি আমরা লক্ষ্য করি, একবার যদি আমরা ধ্যান দিই, যে তাহলে এই রকমের সমাজে এই রকমের আল্লাহওয়ালারা সারা জীবন ধরে কোরআন হাদিসের পাগল হয়ে থাকবে, কোন রকমের টেনশন থাকবে না। ভাই আমার, বন্ধু আমার, আরেকটা হাদিস আপনাদের সামনে বলি, হাদিস শুধুমাত্র বুখারী শরীফে রয়েছে। যে হাদিস পৃথিবীর বুকে যে কোন মহিলা একবার শুনেছে, তাদের অন্তর যেন পানির মতো গলে গেছে। আমার মা আমার বোনেরা, আজকে আপনারা এখানে এসেছেন কোরআন শোনার জন্য, অন্তরে জায়গা দেবেন কিছু কোরআনের আয়াত, আর অন্তরে জায়গা দেবেন কিছু নবীর হাদিস, তবে আপনাদের অন্তর যেন পরিষ্কার হবে। যখন এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যাবেন আর স্মরণ করবেন, আল্লাহ আমাকে এইরূপ করে চলার অর্ডার দিয়েছে, একটা একটা করে যদি ভালো কম্পিউটার হয়ে থাকে আর কম্পিউটার থেকে যদি একটা করে কথাগুলো বের হয়, দেখবেন আজকে এই জায়গায় মা বোনেরা শোনার পরে কাল থেকে আপনার বাড়িতে অনেক রকমের জন্য অনেক আলোচনা সে বিবিয়ে করে ফেলবে। খালি কোরআন আর হাদিস তাদের কাছে তুলে দিতে হবে। বুখারি শরীফের একটা হাদিস আছে, হাদিসের রাবি হযরত আবি সাঈদ আল খুদরি, তিনি বলছেন যে আমি তাদের সাদৃশ্য দেখে অবাক, জাহান্নামে যেদিন দেখেছিল মহিলাদের বেশিরভাগ লাফিয়ে লাফিয়ে পড়ছে, সেদিন নবী আসছেন ঈদ কিংবা কুরবানির নামাজ পড়ে, ইতিমধ্যে দেখছেন যে মহিলারা তারা একসঙ্গে কিছু জমা হয়ে আছে। নবী খেতাব করছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, ও মেয়ের দল, আমি দেখে এসেছি তোমরা বেশিরভাগ জাহান্নামে পড়ছো, তোমরা জাহান্নামের হয়ে বেশি বেশি করে সাদকা করো। অবাক হয়ে গেল মহিলারা, যে হুজুর শুধু আমাদের বলছেন মানে? ভাই আমার, বন্ধু আমার, কেন ইউরোপ করে নবী খেতাব করে বললেন? দৃশ্য দেখে এসেছেন বলে তাই এবার নবীর মুখে কথা বের হলো। সেই জামানার মহিলারা কত কনসাস, কত রকমের জন্য চতুর চালা ছিল, নবীকে আবার জিজ্ঞাসা করবে কারণটা, আমরা কেন বেশি জাহান্নামে পড়ছি তার জন্য। তাদের মধ্যে একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা কেন বেশি জাহান্নামে যাচ্ছি, জাহান্নামে বেশি যাওয়ার কারণটা যদি জানিয়ে দেন আমরা খুব খুশি হব। নবী বললেন, শোনো, এমন বেশি কোন তোমাদের কারণ নয়, ছোট ছোট কারণ। কালাত তাকসার লাল্লামা ওয়া তাকফুরুনা আসিরা, এটাই হলো তোমাদের মেন কারণ, যে তোমরা অল্প ধনে সন্তুষ্ট হতে পারো না আর স্বামীর কথা তোমরা চট করে অমান্য করে দাও। Please like and subscribe to new updates.